আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো একটি কমন প্রশ্ন অনেকের কাছেই শুনি, সেটি হলো একটি কবুতরকে আমরা লালন পালন করতে গেলে সেই কবুতরের পেছনে দৈনিক আমাদের কত টাকা ব্যয় করতে হয়, বিশেষ করে খাবার দাবারের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমাদের শুরুতেই জানতে হবে যে একটি কবুতর দৈনিক কতটুকু খাবার খায় বা খাদ্য গ্রহণ করে। তো আপনারা মনে রাখবেন, একটি প্রাপ্তবয়স্ক কবুতর সাধারণত 40 গ্রাম থেকে 60 গ্রাম পর্যন্ত বা পরিমাণ খাবার গ্রহণ করে বা খাদ্য গ্রহণ করে। তো আমরা যদি গড়ে ধরে নেই যে 1 কেজি খাবারের দাম 60 টাকা গড়ে, তাহলে যদি সর্বোচ্চ পরিমাণ খাবারটা ধরি আমরা 60 গ্রাম, তাহলে সেই খাবারের দাম হবে 3 টাকা 60 পয়সা। আমি আবারও বলছি, হবে 3 টাকা 60 পয়সা। তো এখন এই 1 কেজি খাবারের দাম 60 টাকা হলে একটা কবুতর 60 গ্রাম করে খাবার খেলে 3 টাকা 60 পয়সা করে আমাদেরকে ব্যয় করতে হবে দৈনিক। তো তাহলে আমরা যদি একটা কবুতরের পেছনে 3 টাকা 60 পয়সা বিবেচনা করি, তাহলে এক জোড়া কবুতরের ক্ষেত্রে বা এক পেয়ার কবুতরের ক্ষেত্রে এই দামটি হবে 60 টাকা 20 পয়সা। তাহলে দৈনিক আমাদের এক জোড়া কবুতর 60 টাকা 20 পয়সা করে খাদ্য গ্রহণ করে। এর বাইরে আনুষঙ্গিক যেই সমস্ত খরচগুলো থাকে, সাধারণত কিছু ঔষধ বা অন্যান্য বিষয়গুলো থাকে, সেগুলো তো আছেই, সেগুলো এক্সট্রা আমাদেরকে ধরে নিতে হবে। তো মোটামুটি এই 7 থেকে 8 টাকা এক জোড়া কবুতরের পেছনে ব্যয় হবে বা ব্যয় হয়। এরপরে আপনার যে কয় জোড়া কবুতর আছে বা যে কয়টি কবুতর আছে, আপনি কিন্তু ইজিলি এটা বের করতে পারবেন। তো এই বিষয়টি আপনাদের সাথে মনে হলো যে শেয়ার করি, বা আপনাদের অনেকেই এই মনে এই প্রশ্নটি আসে যে কবুতর পালন করলে আমাকে কত টাকা ব্যয় করতে হয় বা কত টাকা ব্যয় করতে হবে। কারণ এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ এখানে যেহেতু আর্থিক বিষয় জড়িত থাকে, অনেকে শখ মনে আছে কিন্তু পালন করতে পারেন না এই খরচের জন্য, বা কত টাকা লাগবে সেটি আপনার হয়তো বা জানা নেই। তো এই কারণে আপনাদের সাথে যে শেয়ার করা। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম। আজকের আকাশটা এবং ওয়েদারটা অসম্ভব রকমের সুন্দর। প্রায় 1 সপ্তাহ পরে রোদ উঠেছে, এতটাই চমৎকার লাগছে। চারদিকে নিট অ্যান্ড ক্লিন এবং সবুজে ঘেরা পরিবেশ অসাধারণ আসলে এক কথায়।